আজ আপনাদের দেখাবো বঙ্গবন্ধু উদ্যান, যেটি বরিশাল সদরে অবস্থিত। বঙ্গবন্ধু উদ্যান বাংলাদেশের দক্ষিণ শহর বরিশালে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন এলাকা। এই উদ্যানটি বরিশালের সুন্দর এলাকাগুলোর একটি, যেখানে একটি খেলার মাঠ, হাঁটার পথ, হেলিপ্যাড, প্রচুর গাছ এবং পাশে একটি হ্রদ রয়েছে। বর্তমানে উদ্যানটির মালিকানা গণপূর্ত বিভাগের। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। চলুন ঘুরে আসি। বঙ্গবন্ধু উদ্যানের ইতিহাস যদি বলতে হয় তাহলে 1896 সালে এনডি বিটসন বেল জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বরিশালে বাংলার গভর্নর লেফটেন্যান্ট স্যার আলেকজান্ডার ম্যাকেনজির সফরকে কেন্দ্র করে বিস্তীর্ণ উদ্যান নির্মাণ করেন। সেই সময় এটি সিভিল লাইন এবং নদীর পার্শ্ববর্তী শহর রক্ষা বাঁধ সড়ক উভয়ের মধ্যবর্তী উন্মুক্ত স্থানে নির্মিত হয়েছিল। উদ্যানটির পাশে কীর্তনখোলা নদীর অবস্থান ছিল এবং নদীর পানি যেন শহরে ঢুকতে না পারে সেজন্য সারিবদ্ধভাবে ঝাউ আর বোতল পাম্প গাছ লাগানো হয়েছিল যেন মাটি ধুয়ে না যায়। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু উদ্যান দেখছেন। রাস্তার পূর্ব পাশে বসার জন্য সিমেন্টের বেঞ্চ ছিল। বরিশাল শহরের উন্নয়ন, মুসলিম শিক্ষা ও জনস্বাস্থ্য বিটসন বেলের অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্যানটির নাম তার নামানুসারে করা হয়। উদ্যানটি কয়েক দশক ধরে বরিশাল শহরের প্রধান খেলার মাঠ ছিল এবং সমস্ত ক্রীড়া ও ক্রীড়াবিদদের কার্যক্রম এটিকে কেন্দ্র করে হতো। এটি অনেক মহা জনসমাবেশের জন্য ব্যবহৃত হয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদের সাথে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অন্য অনেক জাতীয় নেতা এসেছিলেন এবং মানুষের কাছে বক্তৃতা দিয়েছিলেন। এছাড়া এখানে বৃক্ষ মেলা, বাণিজ্য মেলা, কুচকাওয়াজ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1996 সালে বাংলাদেশ সরকার কর্তৃক এই উদ্যানের নাম বঙ্গবন্ধু উদ্যান নামকরণ করা হয়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ভাষণ দিয়েছিলেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে এখানে একটি মুক্ত মঞ্চ ও ম্যুরাল তৈরি করা হয়। 2011 সালে প্রায় কোটি টাকা ব্যয় এখানে আলোকসজ্জা ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এই উদ্যানটি বাঁধ রোড বরিশাল অবস্থিত। আয়তন 9.47 একর। প্রতিষ্ঠিত হয়েছিল 1896 সালে। বাঁধ রোড যেখানে সেখানে রয়েছে শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির উল্টো পাশেই এই বঙ্গবন্ধু উদ্যান বা বেলস পার্ক। এছাড়া এই বাঁধ রোডে রয়েছে প্ল্যানেট পার্ক, অর্থাৎ যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে বরিশালে বেড়াতে আসবেন তারা প্ল্যানেট ওয়ার্ল্ড, শিল্পকলা একাডেমি এবং বেলস পার্ক বা বঙ্গবন্ধু উদ্যান একই সাথে দেখতে পারবেন। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু উদ্যান দেখছেন, যেটি বেলস পার্ক নামে পরিচিত। এখানে ছোট ছোট কয়েকটি লেক রয়েছে এবং লেকে শাপলা এবং পদ্ম ফুল ফুটে থাকে। 1896 সালে এনডি বিটসন বেল জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বরিশালে বাংলার গভর্নর লেফটেন্যান্ট স্যার আলেকজান্ডার ম্যাকেনজির সফরকে কেন্দ্র করে এই বিস্তীর্ণ উদ্যান নির্মাণ করেন। আপনারা ভিডিওতে সেই উদ্যান দেখছেন। চলুন আমরা ভিডিওতে বাকি অংশ দেখি, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। এছাড়া যারা বেড়াতে আসেন তারা অবশ্যই শহরের মধ্যে বিবির পুকুর এবং রয়েছে বিএম কলেজ এবং অন্যান্য এই দর্শনীয় স্থানগুলি আপনারা ঘুরে দেখবেন। বরিশাল শহর অনেক সাজানো গোছানো সুন্দর এবং এখানে জ্যামজট নেই বললেই চলে। বরিশাল ঘুরে আমি মুগ্ধ এবং অভিভূত। রয়েছে অনেকগুলি প্রাচীন
এবং দর্শনীয় জায়গা রয়েছে, স্টিমার, লঞ্চঘাট, এছাড়া অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। আপনারা যারা বরিশাল বেড়াতে আসবেন তারা অবশ্যই এই দর্শনীয় জায়গাগুলি দেখবেন। এছাড়া গুগলে সার্চ দিয়ে বরিশালের দর্শনীয় স্থান কোনগুলি সে সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন। আমরা যারা নতুন পর্যটক বা নতুন যারা ঘুরতে আসেন তারা অবশ্যই অনেকেই জানে না যে কীভাবে কোথায় দেখবে কী দেখবে। এই পথকে সহজ করতে আপনারা গুগলে গিয়ে লিখবেন বরিশাল শহরের দর্শনীয় স্থান ভ্রমণ কিংবা বরিশাল ভ্রমণ গাইড কিংবা বরিশালের ঐতিহাসিক স্থান, এই লেখাগুলি দিলে আপনাকে আপনার অপশন দিবে এবং আপনি সার্চ করে সেই জায়গাগুলিকে যেতে পারবেন। থ্যাংক ইউ।